বুর্জ খলিফাতে মাসিক বিল কত আসে জানেন? এক মাসে বুর্জ খলিফাতে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে তা শুনলে আপনি মাথায় হাত দিতে বাধ্য হবেন, কারণ এই বিদ্যুৎ বিলের টাকা দিয়ে পুরো একটা শহরকে চালানো যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে জানব বুর্জ খলিফা সম্পর্কে কিছু অজানা তথ্য যা আপনারা আগে কখনো শোনেননি। বুর্জ খলিফা সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। দুবাইকে পৃথিবীর প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এই শহরে এমন কিছু নেই যা মানুষ খুঁজে পাবে না। দুবাই শহরটি বেশ পরিচিত এখানকার উঁচু উঁচু বিল্ডিংয়ের কারণে। বুর্জ খলিফার নির্মাণের প্রধান কারণটি হল দুবাইয়ের রাজা চেয়েছিলেন পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে, আর পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে তাদের এমন একটি বিল্ডিং তৈরি করতে হতো যেটি পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং হবে। এরই ধারাবাহিকতায় 2004 সালে বুর্জ খলিফা ফাউন্ডেশন তৈরি করা হয়। তারপর মাত্র 6 বছরের মধ্যেই কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয় এই বুর্জ খলিফা। তারপর 2010 সালে জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় সেই বুর্জ খলিফা। ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, যেখান থেকে 60 মাইল দূরের কোনো জিনিস আপনার দেখতে পাওয়ার কথা অবশ্যই নয়, কিন্তু শুনলে আশ্চর্য হবেন যে এই বুর্জ খলিফা ভবনটি 60 মাইল কিংবা 95 কিলোমিটার দূরত্ব থেকেও দেখা যায়। তাও যেন তেন ভাবে নয়, খালি চোখে একেবারে স্পষ্ট দেখা যায়। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলোকে একসাথে রাখতে 17টি স্টেডিয়াম সমান পরিমাণ জায়গার প্রয়োজন হবে। ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট বালি ও সিমেন্টের ব্যবহার করা হয়েছে তা দিয়ে 1283 মাইল লম্বা দেওয়াল তৈরি করা যাবে। আশ্চর্যের এখানেই শেষ নয়, বুর্জ খলিফা ভবনটিতে 54টি লিফট বা এলিভেটর রয়েছে যার গতি প্রতি ঘন্টায় 40 মাইল। বুর্জ খলিফা ভবনটি নির্মাণে লোহা ব্যবহার করা হয়েছে মাত্র 4000 টন, যা পরিমাণে ছিল এম্পায়ার স্ট্রিট বিল্ডিং এর অর্ধেক। যদিও উচ্চতায় বুর্জ খলিফা এম্পায়ার স্ট্রিট বিল্ডিং এর দ্বিগুণ। সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে 1.5 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় টাকায় এর পরিমাণ প্রায় 11,670 কোটি টাকা। বুর্জ খলিফার বাইরের প্রাঙ্গণে দৃষ্টিনন্দন একটি ফোয়ারা রয়েছে। এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 1,691,38,76,000 টাকা। বুর্জ খলিফা ভবনটি তৈরি করতে প্রায় 12,000 শ্রমিক কাজ করেছিলেন। বিলাসবহুল এই ভবনে এক একটি কামরা কেনার জন্য বর্গ মিটার প্রতি ক্রেতাদের গুনতে হয়েছে গড়ে 37,500 মার্কিন ডলার। এত উচ্চ মূল্য থাকা সত্ত্বেও 2 বছরের মধ্যেই 900 কামরার সবকটি বিক্রি হয়ে গিয়েছে। বুর্জ খলিফার প্রতি বর্গ ফুট জায়গার মাসিক ভাড়া অফিস আদালতের জন্য $4,000 বা 2,80,000 টাকা। বুর্জ খলিফার 159 তলা পর্যন্ত অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর ওপরে যেতে হলে আপনাকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে এখানে অক্সিজেন পৌঁছাতে পারে না। বুর্জ খলিফা এমন একটি বিল্ডিং যেখানে সারা রাত লাইটিং করা হয়। সাধারণত সবার মাথায় একটি প্রশ্ন আসে যে বুর্জ খলিফা এত বিদ্যুৎ খরচ করলে তার বিদ্যুৎ বিল কত আসে। বলা হয়ে থাকে বুর্জ খলিফা প্রতিদিন 36 মিলিয়ন গড় বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, মানে 100 ওয়াটের 3 লক্ষ লাইট একসঙ্গে জ্বালাতে পারবে। আর এই পরিমাণ বিদ্যুৎ নিয়ে ভারতের 25,000 বাড়ির বিদ্যুৎ চালানো যাবে। বুর্জ খলিফায় প্রতি বছরের বিদ্যুৎ বিল আসে 3 লক্ষ পাউন্ড, যা ভারতীয় টাকায় দাঁড়ায় 3 কোটি টাকার কাছাকাছি, আর প্রতি মাসে প্রায় বিদ্যুৎ খরচ হয় 27 লক্ষ টাকা।